সাহায্য পেতে গেলে কোনো মানুষের সহযোগিতা নিয়ে কোনো ওলি আউলিয়া সহযোগিতা নিয়ে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হয়, তাছাড়া পৌঁছানো যায় না। ওদের দলিল কি? না, ওদের দলিল একটা কি বলছে, আম গাছের মাথায় যদি চাপতে যাও তাহলে তো ডাল ধরেই চাপতে হবে, এটা ওদের দলিল। কি বলছি বুঝতে পারছেন না? আমি যদি এখন ঘুরিয়ে যদি বলি আম গাছ না হয় যদি নারিকেল গাছ হয় তাহলে কোন ডাল ধরবে, এটা হচ্ছে ওদের দলিল। বলছে উপরে উঠতে গেলে ডাল ধরে উপরে উঠতে হয়, এটা তো কিছু জানে না, কিছুই জানে না। দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিবে, শুধু আমার বাপ কি করেছে, আমার চাচা কি করেছিল, আমাদের অমুক হুজুর কি করেছিল, এই ওদের বক্তব্য। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, আমি সব জায়গাতে বলছি, আজকেও বলে দিচ্ছি কথাটা। হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা বক্তব্য শুনছিলাম, কি করছে বক্তব্য রাখতে রাখতে বলছে, আমাদের মুরিদরা যদি কেউ মারা যায় কবরে যখন রাখা হবে, মুনকিন নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর পাক সর্বপ্রথম কবরে ঢুকে গিয়েই মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে। পাবলিক বলছে না রে তকবীর আল্লাহ আকবার, হুজুরের পাওয়ার কত রে, কি আশ্চর্য ব্যাপার। শির, আচ্ছা আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক কি না? তা আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষের দোয়াটা ডাইরেক্ট কবুল করতে অক্ষম না সক্ষম? কোনটা সক্ষম? বুঝে মাঝখানে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দিতে হবে, এটা শির্ক। শির্ক অনেক রকমের আছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি শির্ক যুক্ত আমল যদি করে, শির্ক যুক্ত যদি আমল করে তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে হাওয়া আম্মানসুরা প্রত্যেক আমলকারীদের আমলের নিকট আল্লাহ তাআলা মনোনিবেশ ঘটাবেন। মনোনিবেশ ঘটানোর পরে জিজ্ঞাসা করে বলবে এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? বলছে হ্যাঁ আমার। এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? সে বলবে আল্লাহ হ্যাঁ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার শির্ক যুক্ত এই তোমার নেকি, ওই জন্য হাওয়া আম্মানসুরা তোমার নেকিগুলোকে সব বরবাদ করে দেওয়া হলো। এই দেখুন শির্ক পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে একটা শির্ক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাকা, কোন মানুষ যদি তার হাতে তাবিজ লটকিয়ে দেয়, তামিমা যদি লটকিয়ে দেয় অবশ্যই সে শির্ক করলো। আমরা আল্লাহর রহমতে এগুলো আহলে হাদিসরা কেউ ব্যবহার করি না, করি তাবিজ করি না। এই একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে, কজন লোক? 10 জন। 10 জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতরে 9 জনকে বাইয়াত গ্রহণ করালেন, 1 জনকে আল্লাহর নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন, তার বাইয়াতকে গ্রহণ করা হলো না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী 9 জনের বায়াত গ্রহণ করলো আর 1 জন কেন করলো না, আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন। বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বায়াত গ্রহণ করলাম না ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বায়াতকে গ্রহণ করা হবে না। তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে, কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়, এ করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে একটা জায়গায় আমি আপত্তি কর, একটা শুধুমাত্র কথা বলেছি, কি কথা বলেছি আমি একটা কথা বলেছি। একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু বক্কর ওমর উসমান আলী এই টোটাল 5 জন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনই আসতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা, কি বলছি বুঝতে পারছেন না?
জি আপনাকে একটা নতুন ভণ্ডামি শুনিয়ে রাখছি, নাম বলবো না আপনি বুঝে নেন। ওদেরই একটা চাইনিজ হুজুর আছে, দেখবেন দাড়িগুলো লাল করা, একদম ছাঁটা ছোট্ট ছোট্ট দাড়ি, ফতুয়া জামা পরে, হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো চারটে পাঁচটা আংটি পরা আছে, আর তোতলা তোতলা করে কথা বলে, আর গোঁপগুলো খুব বড় বড়, দেখবেন কি বলছি বুঝতে পারছেন না। আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত, বসে আছে টাকা দিচ্ছে পকেটে ভরে নিচ্ছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, তা বলছে জাকির নায়েক কাফের কেন, বলছে এই কারণে কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন, এই জন্য কাফের, কি বলছি বুঝতে পাচ্ছেন না, এই জন্য কাফের। আমি বললাম ঠিক আছে, প্যান্ট শার্ট পরলে যদি ডাক্তার জাকির নায়েক কাফের হয়, তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে 20,000 টাকার বান্ডিল নিয়ে মুসাফা করে তখন সে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু? হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবো, অনেকগুলো ভিডিওটা বার করো, একটা ভিডিও আপনাদেরকে শোনায়, ভণ্ডামির ভিডিও কাকে বলে। এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি, এটা যেমন এক ভণ্ডামি কথা, আগামী প্রজন্মে এই ভণ্ডর এই ভণ্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল, কি বলছি বুঝতে পারছেন না, এটা বলবে। একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল, দেখেছেন? তাদের তলোয়ার, তাদের তাবু, তাদের খাদ্য, তাদের যুদ্ধের পোশাক, তাদের সমস্ত কিছু, পানির মশক আমি উসমান গ্রহণ করে নিলাম। একবার আল্লাহ একবার বলুন, হযরত উসমান 10,000 মানুষকে 3 মাস যাবত খাদ্য সমস্ত কিছু বহন করলেন। আমার মনে হয় যদি মমতা খালাকে বলা হয় তবুও পারবে না, পারবে 10,000 লোককে বসিয়ে খেতে দিতে পারবে না। তাহলে হযরত উসমান ধনী ছিলেন কত আশ্চর্য ব্যাপার! আর একটা আশ্চর্য কথা বলি, হযরত উসমান হয়েছেন তখন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসে আছেন, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, পল্লী গ্রামের মানুষেরা, মায়েরা আশঙ্কা করছে তাদের বুকদের দুধগুলো শুকিয়ে যায় কি না। মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে শহরের দিকে একটু হযরত উসমানের কাছে গেলে হয় না, তারা সব পাড়া গ্রাম থেকে আস্তে আস্তে করে কেঁতা কম্বল গুটিয়ে মদিনার মরুভূমির প্রান্তে তাঁবু টাঙিয়ে বসে আছে আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করবে বলে। আল্লাহু আকবার! খাওয়া হয় না, দুধ পায় না, পানি নেই, তা বাচ্চা শিশুরা তারা দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট আসছে, আর প্রত্যেক উটের পিঠে, এই এদিকে ফেলুন আপনি, ঘটনাটা শুনুন মন দিয়ে, বাচ্চারা দেখছে উট আসছে আমাদের তাঁবুর দিকে। তখন বাচ্চাগুলো হাসছে আর বলছে তার মাকে ডেকে, আম্মু আম্মু দেখো সেই উট আসছে, উট, মনে হয় উসমান আমাদের জন্য খাবার পাঠাচ্ছে। উটগুলো দেখে বৃদ্ধা খুশি হলো, বৃদ্ধ খুশি হলো, অভাবী খুশি হলো, তৃষ্ণার্ত খুশি হলো, শিশুরা খুশি হলো, তারা ভাবছে খাদ্য আসছে উটের পিঠে। কিন্তু দুর্ভাগ্য এত, উটগুলো আস্তে 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 এসে একজনের গোডাউনের ভিতরে ঢুকে গেল, তাদের তাঁবুর কাছে দাঁড়ালো না। তাই গরিব অসহায় দুর্ভিক্ষে কবলিত মানুষগুলি, তারা আস্তে আস্তে করে উটের পিছনে 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 গেছে উটের মালিকের বাড়িতে। কিন্তু মালিকের বাড়িতে যাওয়ার পরে দেখছে এত ভিড় যে মালিকের সঙ্গে দেখা করতে পারছে না, ব্যবসাদারদের এত চাপ, মানে ব্যবসাদাররা ভাবছে যে হযরত উসমানের কাছে 10 টাকায় খাজুর কিনে এই দুর্ভিক্ষ বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে 100 টাকা করে বিক্রি করব, মোটা টাকা লাভ করব। হযরত উসমান খাজুরের একটা ব্যাগ তুলেছেন, তুলে বলছেন এই খাজুরটা কত দিবে বলো, একজন বলছে 10 দিরহাম দিব, হযরত উসমান বলছেন হবে না, আর একজন বলছে 20 দিরহাম দিব,
হযরত উসমান বলছেন হবে না, আরেকজন বলছেন 50 দিরহাম দিব। জ্ঞানী মানুষ ছিলেন তো হযরত উসমান, মারাত্মক জ্ঞানী। উনি ভাবছেন কি ব্যাপার, 10 টাকার খাজুর 50 টাকা দাম বলছে, কারণ কি? হযরত উসমান দরজা থেকে বার হয়ে আস্তে আস্তে করে এসে দেখছেন অবাক ব্যাপার, অসংখ্য মানুষ, কিছু মায়েরা তাদের কোলে শিশু, বৃদ্ধা তারা লাঠি নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ভিড় ঠেলে গিয়ে তাদেরকে গিয়ে বলছেন কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আমিরুল মুমিনিন, আমরা বড় বিপদে, অনেক দিন খেতে পাইনি, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়, আমাদের শিশুগুলো মারার পথে তারা চলে গেছে, মায়েদের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধরা তারা হাঁটাচলা করতে পারছে না, আমিরুল মুমিনিন আপনি একটু দয়া করুন, দয়া করুন। হযরত উসমান তখন বলছেন ব্যবসাদারদের চলে যাও, চলে যাও, আমার খাজুর বিক্রি হয়ে গেছে, আমি একটাও খাজুর বিক্রি করব না, আমার এই খাজুরটা 5000 টাকা দাম বলেছে, কেউ কি কিনবে? ব্যবসাদাররা বলছে তো আশ্চর্য ব্যাপার, কি করে 5000 টাকা দাম হতে পারে 10 টাকার খাজুর? হযরত উসমান বলছে এমন একটা লোক দাম বলেছে আমার খাজুরের 5000 টাকা, যাকে চামড়ার চোখে দেখা যায় না, যাকে এমনিতে কোনো দিন ভাবা যায় না, আমাকে এমন একটা লোক 5000 টাকার দাম বলেছে। হযরত উসমান তখন কোরআনের আয়াত পড়ছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহর কোরআন বলেছে মুমিন, তোমার জান এবং তোমার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন আমার 63টা উটের পিঠে যত মাল এসেছে সমস্ত মাল আমি দুর্ভিক্ষের কবলে মানুষে পড়ে যাওয়া এদের সামনে আমি বিলবন্ধন করে দিলাম, এর নাম হযরতে উসমান। এক টাকাও বিক্রি করলেন না, এর নাম নেতা, এর নাম নেতা। নিজের মাল গরিবদেরকে বিলি করে দিয়েছেন। বর্তমান তুমি যে নেতার সার্টিফিকেট দিচ্ছ বড়ল চকির মানুষ, শোনো, তুমি তোমার নেতা সম্পর্কে বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বিয়াদব কোথাকারে? তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, বিকালে আর এক রকমের কথা বলে, তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিব মানুষের নামে জব কার্ডে টাকা মেরে খায়, এটা তোমার নেতার চরিত্র। গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, ওর ঘরে গিয়ে বলছে যদি 10000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো, তোমার বাপের টাকা জমা করা আছে তোমার কাছে, তুমি 10000 টাকা চাইতে গেছো, সরকার ওকে দিয়েছে, সরকার ওকে দিয়েছে, তুমি একটু মাধ্যম হয়েছো, গরিব মানুষ ওর কাছে টাকা ঝেড়ে খাওয়ার লাইন কেন? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, শুধু আমার গাড়িটা ভেঙে দেবেন না, আমাকে 2-4 বাড়ি মারলে মারতে পারবেন, অসুবিধা নেই। বর্তমানে যদি জাহান্নামে যদি যেতে চান, বর্তমানে কোনো মানুষ যদি ভাবে যে আমার খুব ঢং লেগেছে একটু জাহান্নামে যাব, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি কালকে থেকে রাজনীতির ছত্র ছায়াতে আসুন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। কারণ পাপ হচ্ছে দুই প্রকারের, একটা মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ ক্ষমা হয়ে যাবে, 30-40 বছর নামাজ পড়তে পারেননি, 30-40 বছর বয়স আপনি নামাজ পড়া ধরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপ যদি আপনার হয়ে যায়, এই পাপ জীবনে কোনো দিন ক্ষমা নেই। বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে ওই লোকের থেকে গরিব আর কেউ হবে না। সাহাবিরা বলছে কারা আল্লাহর নবী যে লোকটা কিয়ামতের মাঠে গরিব হবে? বিশ্ব নবী বলেছেন ওই শক্তিশালী লোক যাকে আল্লাহ শক্তি দিয়েছিল, দুর্বল মানুষকে এক ঘুষি মেরে দিয়েছে কিয়ামতের মাঠে মারার কারণে, ওর নেকিকে কুমিয়ে দিয়ে ওর গুনাকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যে লাঠি পাটি পঞ্চায়েতের ক্ষমতা ছিল, রাজনৈতিক দাপট ছিল, টাকা পয়সা জোর করে গরিব মানুষের কাছে লুটে নিয়েছে, ওর গুনাগুলোকে এর পাল্লাতে তুলে দিয়ে এর নেকিগুলোকে ওর পাল্লাতে তুলে দেওয়া হবে। বিনিময়ে এমন পর্যায়ে এসে যাবে যে তার একটাও আর নেকি থাকবে না, এ শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দেন? কাদের পিছনে ঘুরছেন? কাদের পিছনে ঘুরছেন আপনি? যাদের পিছনে ঘুরছেন এরা তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে, ভোটের আগে মাইক্রোফোন নিয়ে ভোট প্রচার করতেছে, বলছে
মামু টেনশন করিও না, এইবারে একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তা এমন করে দিব হেলিকপ্টার চলবে। ভোট পেয়ে গেল, মামুকে আর দেখা পাওয়া যায় না, ফোন করলে আর ধরে না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে আর কি ধরে না, এত ব্যস্ত হয়ে গেছে। এটা আপনার নেতার চরিত্র, হযরত উসমানের চরিত্র দেখেছেন তো? খলিফা আমিরুল মুমিনিন নিজের মাল বিলি করছেন, আর আমাদের কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরত, আজকে পঞ্চায়েত ভোটে জিতেছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? তোমার বাপের কি টাকা ছাপাবার কল আছে? লোক বুঝে না টাকা কোথা থেকে আসে। এই কোথা থেকে টাকা আসে পাবলিক বোঝে না? তোমার জন্য জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটা যেন মাথায় থাকে, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় থাকে। আমি জানি আপনার খুব জ্বালা ধরে যাচ্ছে, কিছু করার নেই, জ্বালা ধরলেও কিছু করার নেই। আপনারা তো চায়ের দোকানে আমাদেরকে দেন, বসে বসে দেন না? এই মলি সাহেবরা সব ফালতু মসজিদে বসে বসে নামাজ প্রচার উল্টোপাল্টা বলছে, তখন আমরা কিছু বলি? আমরা জানি চায়ের দোকানে আপনাদের জায়গা, আপনারা বলবেন। এখন এটা আমার জায়গা, আমি যা বলবো আপনাকে শুনে মুখ বন্ধ করে চলে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আল্লাহর রহমতে আর কিছুদিনের মধ্যে, ভবিষ্যৎবাণী করছি না, এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে সমাজে ঘুরছি, যা দেখতে পাচ্ছি বর্তমান আলেম ওলামাদের যা অবস্থা, আর 10 বছর অপেক্ষা করুন, আমি যদি বাঁচি তাহলে আপনার সঙ্গে আমার কথা হবে। 10 বছর পরে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাবেন না, আর 10টা বছর টাইম দেন পাবেন না। পশ্চিমবাংলা সাহেব যে মাদ্রাসাগুলো আছে নিজামিয়া, সব ঝাড়খণ্ডের ছাত্র আর ঝাড়খণ্ডের মাওলানারা এসে পড়াচ্ছে। বাংলার আছে বড় বড় সাইকুল হাদিস বাংলাতে আর দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলুন, খুব কম। এই এনাদের মতো যা আছে 2-4 জন মানুষ, এনারা মারা যাবার পরে শেষ, বাংলাতে আর বড় আলেমের আশা আপনি করতে পারবেন না, পারবেন করতে পারবেন না। ভগল দিকে মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন, সব বিহারিরা দখল করে রেখেছে। হ্যাঁ, ঠিক বলছি কি না? বাঙালি খুঁজে পাওয়া যাবে না আগামী দিনে, ইমাম খুঁজে পাবেন না আপনি। তার একটা বড় কারণ, এই এদের সঙ্গে সমাজের মানুষ অন্যায় অবিচার করছে, এর কারণে ইমাম মুয়াজ্জিন মৌলভী সাহেবদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছে, এই কারণে মানুষ ইমামতি থেকে দূরে চলে আসছে। আমার একটা ছেলে আছে, আমার যে গাড়িটা চালিয়ে আনছে ড্রাইভার, ও একজন আলেম, মনিরুল ইসলাম, ভালো আলেমও, এখন আমার গাড়ি চালায়, আমার সঙ্গে থাকে। তা মসজিদ ইমামতি করতে এদিকে কোথায়? তোকে বললাম ইমামতি ছেড়ে দিলে কেন? যে ভাই এমন অবস্থা, বাড়ি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, আমাকে এসে গরম দিয়ে কথা বলছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন তো, বহুত দূরে বাড়ি, এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই যে ছেলেটা আজকেই আমাকে বলছিল যে মাওলানা মসজিদ ছেড়ে দিয়েছি, ধিৎকারে আর টিকতে পারলাম না, ধিৎকারে টিকতে পারলাম না। ও এসেছে সে জঙ্গিপুরের ওদিক থেকে, আরও দু লালগোলা, ও ক্যামেরা করতে এসেছে লালগোলা থেকে, আর ওরা এসেছে যে ধুলিয়ান ফারাক্কার ওখান থেকে। আপনারা ওদেরকে উল্টোপাল্টা কেন বলছেন? আমার বক্তব্যগুলো আম গাছের তলায় জাম গাছের তলায় এমনি মাছগুলো শোনেন কোথা থেকে? এদের মাধ্যমেই তো শোনেন। তাই একটু কিছু ত্যাগ করুন, ওদেরকে বেশি গালাগালি দিয়েন না, ওরা অনেক দূর থেকে এসেছে। যে খুব সাবধানে থাকবেন, সামাজিক অবস্থা খুব খারাপ। ইমাম সাহেব ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারিরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে, ভরি ভরি ইমাম সাহেবরা, ভরি ভরি ইমাম সাহেবরা, বেতন দেয় তো মাত্র 4,000-5,000, এত বড় বড় কথা বলে টিকা যায় না। আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না, যদি কোনো দিন যাই তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো, এটা আমার নিয়ত আছে। যত লার সাহেবের বেটাই হোক, 2 বাড়ি লাগিয়ে দিব, তাতে আমি 2 বাড়ি খাই খাবো, ওর কেসিয়ারি গিরিয়ার কমিটি ছুটিয়ে দিব। সব মসজিদে অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলেও বেতনে অত্যাচার। আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মাসে আছে বুঝলেন, আমাকে বলছে
মলি স্যার আপনার দাড়িগুলো খুব ছোট ছোট, তখন একটু স্টাইল দিয়ে রাখতাম অল্প বয়স, বুঝলেন না? যেটা সত্যি বলছি, এখন ইদানিং আর কাটি না চাঁচি না কিছু করি না, আগে করেছি। তা শুধু লোকের সামনে আমার অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর? তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি, 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে, দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও। তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তো আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? বলছি কেন? বলছে 1800 টাকা চলে, ওই হারামখোর, আমার যদি 1800 টাকা চলে তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে, আমি তাহলে এক কাজ কর, বরকতের টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে, 3,000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম ভাতা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু দেয় না, দেয় কিচ্ছু দেয় না, 5,000 টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায় না খাড়া হওয়া যায়, কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে সব ঠিক, ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি 5-এর মতো হয়ে যায়, এ কেমন? খুব সাবধানে থাকবেন। সলাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে, সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করেও হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কবলি, আর ইমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ইমান আনবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই এই লোক, উলাইকা হুম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা ওই আমার পরে ও দিবে, ওই ঘোষণা করে দিবে, আল্লাহ আকবার, অনেক দান দিয়েছে তো, একজনে 50,000 দিয়েছে, কি? কালাম উদ্দিন মল্লিক 50,000, আল্লাহ আকবার। আইনউদ্দিন মল্লিক, না না এখানে লেখা আছে কামাল, কি এটা? কালামউদ্দিন মল্লিক, কলিমউদ্দিন, আচ্ছা আচ্ছা কলিমউদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে, আল্লাহ আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো, একটু বড় ভালো লাগলো, শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে? হ্যাঁ, 100% সাপোর্ট থাকলো, যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো, মহিলা মাদ্রাসা সমাজ ইমার্জেন্সি দরকার, সমাজে যত এত বদমাইশি রাহাজানি খুন ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব, গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি, এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ, মহিলা মাদ্রাসা করুন, পড়ুন, আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব, আমার নিজের মহিলা মাদ্রাসা আছে, আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন, মনির ভাই কই?
আছেন? চলে গেছেন? আচ্ছা করমজির আছে, করমজির মইনুল মেহেদি, ওই তো মইনুল মেহেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন, ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে, আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি, এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি, এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব, জাতির সামনে এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান, তার বিয়ে শাদি গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যা হোক এসব কথা বলবো না, জলসা করছি, যা কিছু করছি, সময় এসব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে, সোশ্যাল মিডিয়া তো দেখছেন, লিল্লা কিয়াত আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব স্বপ্ন আছে উপর বাংলার, যেমন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ, দোয়া করবেন। আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করব ইনশাল্লাহ, ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ, 1000 ছাত্র পড়বে এইরকম স্বপ্ন দেখছি, সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন, অন্তত পক্ষে এটা আমার স্বপ্ন, মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে। দিলওয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না, কিছু করে মরো। ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম আপনি এই কাম থেকে আপনাদের নলহাটি বা এইখান থেকে বাস ধরবেন, আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন, কোনো বাস পাল্টাতে হবে না, দুর্গাপুরের বাস ধরবেন, বাকিটা ফোনে কথা হবে। মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলুন, আলেমুলামারা বলুন, হাত তুলুন, বলতে পারবেন? এই এই জন্য রেগে যায়, তুমি বসো এখন না, লোকে বিরক্ত হবে, আমি নেমে যাই একটু তারপরে খুলবে, বসে একটুখানি বসো। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলছে? বস্ত্র। উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, একেবারে ভুল নয়, রাইট রাইট।